বন্ধুরা, এই ম্যাডামকে চিনেন না এমন পাবলিক খুঁজে পাওয়া মুশকিল। তবুও যারা চিনেন না তাদের জন্যই বলছি, ইনি একজন বিখ্যাত অভিনেত্রী। তবে ইনি অভিনয়ে যতটা না বিখ্যাত তার চেয়ে বেশি বিখ্যাত ইনার এমন সব কুখ্যাত পোশাকে। আর হ্যাঁ, আরেকটা কথা, ইনার বাড়ি ইন্ডিয়াতে, তবে বাংলাদেশে হলে ইনার বাড়ি আমি কনফার্ম পাবনাতেই হতো। বন্ধুরা, বিখ্যাত ম্যাডামের কুখ্যাত পোশাক তো দেখলেন, এবার এই কুখ্যাত টিকটকারের পোশাকটা দেখুন। গাছের পাতা আর ফুল দিয়ে অস্থির লেভেলের এক পোশাক তৈরি করে ফেলেছে। এর পরে যাকে দেখবেন, এনাকে তো পাতার তৈরি পোশাকের মাস্টার বললেও কম বলা হবে। বাংলার ঘরে ঘরে যে এত প্রতিভাবান মানুষ আছে এদেরকে না দেখলে বিশ্বাসই করতাম না। তবে আমার মতে এদেরকে ধরে জাদুঘরে রাখা উচিত, যাতে পরবর্তী প্রজন্মের মানুষ এদেরকে দেখে কিছু শিখতে পারে। বন্ধুরা, টিকটক ঠিকঠাক মানেই হাসতে হাসতে পেট ব্যথা করা। এবার এই ম্যাডামকে দেখুন, যিনি নিজের চুল দিয়ে মাথার উপরে হাঁস তৈরি করে ফেলেছে। বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিন। এবার এই ম্যাডামের প্রতিভার কথা আর কি বলবো, নিজেরাই দেখে নিন। আরো কত কি যে দেখতে হবে কে জানে, তবে কেক দেখেই বলে দেয়া যাবে কততম জন্মদিন। এবার এই কেকটিকে দেখুন, এই কেকটি দেখে কততম জন্মদিন বলতে না পারলেও কেকটি দেখা মাত্রই আপনি দৌড়ে পালাতে চাইবেন, কারণ এমন কেক আর কে খেতে চাইবে বলুন। জানতাম এমনটাই হবে, কেক না খেয়েই সরে পড়ছে। আরে ভাই, এটা কি, আগে জানতাম ছেলেরাই শুধু স্কুল পালায়, এখন তো দেখছি মেয়েরাও স্কুল পালানোতে ছেলেদের চেয়ে কোনো অংশেই কম না। মাস্টার মশাই তো ছাত্রীর এমন কাণ্ডে পুরাই অবাক। বন্ধুরা, এই ভাইটির কাণ্ড দেখে অবাক হওয়ার কিছু নেই, বাঙালি বলে কথা, বাঙালি ছাড়া এমন কাজ করা অসম্ভব। এবার এই অলসটাকে দেখুন, মানুষ কতটা অলস হতে পারে এনাকে না দেখলে আমি বুঝতাম না। অলসদের প্রতিযোগিতা হলে ইনি কোনো সন্দেহ ছাড়াই প্রথম স্থান অধিকার করে নেবে। বন্ধুরা, অনেক খোঁজাখুঁজি করে আর অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য ভিডিওগুলো তৈরি করি, তাই আমাদের ভিডিওটি যদি আপনার একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আপনার একটি লাইক ও একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। বন্ধুরা, আমাদের বিশ্বসেরা অলসের গোসল দেওয়া শেষ, গাটা মোছা হয়ে গেল, এবার একটু গরম হাওয়ায় গাটা শুকিয়ে নেওয়া যাক। শার্ট পরা হয়ে গেল, এবার প্যান্ট পরার স্টাইলটা দেখুন একবার। ব্যাস, প্যান্ট পরাও হয়ে গেল, এবার শুধু কষ্ট করে জুতোটা পরতে হবে। জুতোটা পরতে মনে হয় অনেক কষ্ট হলো, যাই হোক, এবার টুপিটা পরলেই কাজ শেষ। ভালো থাকবেন সবাই, টাটা।